আজ আমি চলে এসেছি আপনাদের সাথে এক ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা প্রয়োজনীয় এক ফেস প্যাক নিয়ে, যা আপনাদের ত্বককে উজ্জ্বল করে তুলবে। দেখুন, এখানে আছে নিম পাতা, যেগুলো আমি কে তুলছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিম পাতাগুলো ভিজিয়ে রাখলাম এবং ভিজিয়ে দিলাম পরিষ্কার জলে। তার মধ্যে একটা অ্যালোভেরা। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে যেন ভুলবেন না। দেখুন, এখানে আমি আলুটা করে রেখেছি। এই আলুটা একটা কাঁচা আলু। এরপর এই আলুটার রসটা আমি এখানে গেলে রেখেছি, নিগলে পরে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এই গাছটার মধ্যে একটু হলুদ মিশিয়ে নেব। 2 টেবিল চামচ হলুদ আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিলাম। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যালোভেরা এবং নিম পাতাটা ভেজানো রয়েছে। এবার আমি নিম পাতাগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার আমি এখানে আমি নিম পাতাটা এবং অ্যালোভেরার জেলটাকে মিশিয়ে নিয়েছি, এটাকে মিক্সড করে নেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি নিম পাতাটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আলু কালারটা আমি রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে আমি মিক্সড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, ফাইনালি রেডি টু ঘরোয়া পদ্ধতিতে তৈরি এক সুন্দর ফেস প্যাক, যা আপনাদের নিজের ত্বককে উজ্জ্বল করে তুলবে। ভালো হয়ে গেছে আমার এই প্রোডাক্টটি। যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে এটাকে অবশ্যই নিজের বাড়িতে